বিএনপি ডাকা অযৌক্তিক হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। এ সময় মন্ত্রী আরও বলেন, হরতালের নামে যে কোনো সহিংসতা কঠোর হস্তে দমন করবে সরকার। জনগণ এই হরতাল প্রত্যাখ্যান করেছে এবং এই হরতাল করার কোনো যৌক্তিকতা নাই, এবং এই হরতাল করার প্রক্রিয়ায় যারা জোর করে নিজেদের সংখ্যালঘুষ্ট অভিমত কিন্তু অভিপ্রায় অন্যের উপর চাপাতে চেষ্টা করছেন, তাদের সর্বাত্মক দৃঢ়তার সাথে আমরা দমন করবো।